मेरी दुमा झारे राखी वो छेड़े दे वो मा ओ मेरी दुमा झारे राखी वो छेड़े दे वो मा ओरे छेड़े दिले सोनार गोर आर पावो ना खेपा छेड़े दिले सोनार गोर आर पावो ना 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 छेड़े दे वो मा ओ मेरी दुमा कभी थे कब चल चेक रहे थे तो इसने आरो एक मास आगे देखे आरो एक मास आगे थे अच्छा आरो एक मास बाकी है चुपचाप তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিউ ধরনের স্টেশনে চলে আসছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু শুভাশিস ব্লগার। আজকে আমরা যেতে চলছি হচ্ছে ময়নগরীর কিছু প্যান্ডেল দেখতে। বলতে পূজোর মাত্র কিন্তু আর আছে 30টা দিন, 30 দিন মানে এক মাস বলতে গেলে এক মাস বাকি আছে। তো আমরা আজকে ওটি দেখবো যে ময়নগরীতে পুজোর প্যান্ডেল কত দূর হয়েছে, দুর্গা পুজোর প্যান্ডেল ঠেকেছে, ওগুলোই আজকে দেখিয়ে আসি যে কত দূর হয়েছে নাকি না হয়েছে। একদম পুজোর আগমনী ভাবটাকে তুলে ধরার চেষ্টা করবো যে কীরকম হয়েছে না হয়েছে, আর প্যান্ডেলগুলো দেখেই পুজো পুজো ভাব চলে আসবে। তোমরাও দেখো ব্লগটা, পুরো পুজো পুজো ভাবটা চলে আসবে, ফিলটা অ্যান্ড খুব মজা হবে। আরেকটা বিষয়, আজকে আছে গণেশ পুজো, তো আজকে ওই ময়নগরীতে দুই জায়গায় বড় 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 করে গণেশ পুজো হয়, সেটাও দেখানোর চেষ্টা করবো। চলো আজকে ব্লগটা এনজয় করো, বেশি কথা হবে না, একদম যাওয়া। তো আমরা কিন্তু চলে আসলাম একদম দুর্গাবাড়িতে, অ্যান্ড এখানেও তো দুর্গাবাড়ির পুজোর প্যান্ডেলও হয়ে গেছে। দুর্গাবাড়ি তো নর্মাল প্যান্ডেল করে, বাট আমরা এখন চলেছি আগে বিবেকানন্দ ক্লাব, যেটা হচ্ছে আনন্দনগর স্টেশনের হয়ে, ওখান থেকে ট্রেন আমরা যাবো ইয়ার ক্লাব, তারপর অন্য অন্য জায়গায় দেখি। মানে মেন শুধু বড় বড় যেগুলো হয় সেগুলোতে যাওয়ার চেষ্টা করবো, বাকি বেকার অন্যগুলোতে যা লাভ নেই। থিমটাও জিজ্ঞেস করবো কি থিম। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পিছনে হচ্ছে প্যান্ডেল, আর ওইখানে কেউ নেই। আমি থাকলে জিজ্ঞেস করতাম যে কি থিম বা কিছু, কেউ নেই। প্যান্ডেল মোটামুটি শুরু হয়ে গেছে, ভালোই বড় করছে দেখা যাচ্ছে। মেনলি হইলে বোঝা যাবে, আমি চেষ্টা করবো পুজোর আগে আগে আরেকটা করার মহালয়ার পরপর, বাট এখন চলে আসলাম কি প্যান্ডেল শুরু করেছে কিনা। তো আমার মনে হচ্ছে যা দেখে খুব ভালোই পুজো হবে এবার, দেখতে পাচ্ছি খুব দারুণ কিন্তু বড় সড়ো প্যান্ডেল করছে। চলো এখান থেকে নেক্সট প্যান্ডেলে যাওয়া দেখি না, সিনেমেটিক নিলাম না, বাট মানে মেন দেখানোর মতো তো কিছু নেই, জাস্ট এটাই যে কীরকম শুরু করেছে কিনা মনে করি। এই হচ্ছে প্যান্ডেল, তো দেখতে পাচ্ছ এই প্যান্ডেল, আর প্রত্যেকবার যা দেখা যাচ্ছে নজরে যে একই রকমের ডিজাইন বা শেপটা একই রকম থিম করে। এবার দেখা যাক প্যান্ডেলটা কি কীরকম আসে অ্যাকচুয়ালি কাজ হওয়ার পরে। এখানেও কেউ নেই যে কাজ করার মতো, কাজ করছে তাকে জিজ্ঞেস করবো। তো এই খুব সুন্দরই করছে যা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের ইয়ত ক্লাবের মাঠ, দেখতে পাচ্ছ এদিকে খেলা হচ্ছে। তো আমরা এখন ইয়ত ক্লাবের সামনে, আর ইয়ত ক্লাব দেখতে পাচ্ছ প্রত্যেকবারের মতনই একই রকম থিমের মতন মনে হচ্ছে দেখে এখন, মানে এরকম শেপেই করে প্রত্যেকবারই ডিজাইনটা। এখন জানি না ভিতরে মানে করার পর বোঝা যাবে মেনলি কী হচ্ছে না হচ্ছে। পুরো মাঠের মাঝখানে প্যান্ডেল করা হয়, একদম বড় মাঠ, আর এখানেও কেউ নেই, তো আর ভিতরে গেলাম না। কেউ থাকলে জিজ্ঞেস করা যেত বা ভিতরে যাওয়া যেত, তো ভাবলাম বেশি সময় নষ্ট না করে নেক্সট জায়গায় যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটা হচ্ছে আমাদের জাগৃতি মোড়ের প্যান্ডেল, যেটা হচ্ছে খুবই সুন্দরই লাগছে দেখতে। প্যান্ডেলের কাজ কিন্তু চলছে এখানে, আর ভিতরে গেলাম না, বাইরের থেকেই দেখালাম প্যান্ডেলের কাজ চলছে, কাজ চলুক, চল পরের জায়গায় যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন আছি একদম সানরাইজ ক্লাবের সামনে, আর এখানে দেখছো আমি প্যান্ডেলে আপাতত বাইরে আছি, এখানে কাচের কাজ হচ্ছে, হয়তো ভিতরে আমি দেখাচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছি এখানে কাচে কাচ দিয়ে প্যান্ডেল হচ্ছে। হ্যালো কাকু, বলছেন এখানে কাচ দিয়ে প্যান্ডেল হচ্ছে, থিমটার নাম কি বলা যাবে একটু? শেষ মহল। আচ্ছা, আর কতদিন লাগবে এটা পুরোপুরি হতে বা কিছু? ওই প্রায় পুজোর কাছে, মহলের আগের দিন। আচ্ছা, দুদিন পরে মহলের, দুদিন পরে উদ্বোধন হবে। কবে থেকে কাজ চলছে এখানে দাদা? এখানে আরো এক মাস আগে থেকে, আরো এক মাস আগে থেকে। আচ্ছা, আরও এক মাস বাকি আছে পুজোর, দু মাসের পর এই পুজোর প্যান্ডেল কিন্তু হবে। দু মাসের পর আমরা যে দেখি এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর প্যান্ডেল ছবি তুলিয়া করি, তার পিছনে খাটনি এই দুই মাস ধরে কাজ করছে, ঠিক আছে? আর সামনে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে দাদা, কাজ করো, ডিস্টার্ব করলাম না আমি, আর এখান থেকে বেরিয়ে যাই, কাজ করুক, আমি আর কথা বেশি না বলে চলো নেক্সট জায়গায় যাওয়া যায়। তো দেখতে পেলে আমি দাদাদের সাথে কথা বললাম, কাকুদের সাথে, যারা আর কি প্যান্ডেলটাকে ক্রিয়েট করছে, বানাচ্ছে। তো ফাইনালি এতগুলো প্যান্ডেল করার পর এখন এক জায়গায় দেখতে পেলাম যে কাজ চলছে রানিং,
তো তাই এখানে জিজ্ঞেস করলাম আর দাদাদের কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করলাম যে ওটা কোথায় বাড়ি, তো ওদের বাড়ি হচ্ছে কলকাতা, ঠিক আছে কলকাতায়। আমি বললো কলকাতায় আরও সুন্দর সুন্দর ওদেরই বাকি টিমমেট বা ওদেরই গ্রুপের থেকে আরও প্যান্ডেল সুন্দর সুন্দর প্যান্ডেল বানানো হচ্ছে, এটা মিনিমাম হলে দুদিন পর উদ্বোধন হবে, তো তোমরা আসলে আসতে পারো, খুব সুন্দর হয় এখানকার প্যান্ডেল, আশা করি এবারও খুব সুন্দর হবে। নামটা তো শুনলেই, থিমের নাম হচ্ছে শীষমহল, যেটা হয়তো কেউ জানে না, আপাতত কাউকে বলা হয়নি, তো জাস্ট জিজ্ঞেস করলাম জন্য বললো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু ভিউ, একটা দারুণ ভিউ, দারুণ। এখন আমরা যেতে চলছি এই সাইডটায়, ওভারব্রিজের দিকে, তো চলো যাওয়া যাক দমনির সাইডে, খুব সুন্দর ওয়েদার আছে আজকে। তো বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছিলাম অ্যাকচুয়ালি দমনি, নিউ দমনি স্টেশনে একটু ঘুরতে, ভিউটা খুব সুন্দর লাগে। আমরা রাস্তা বুঝে যাচ্ছি না কোন দিকে, ডান দিকে যাবো নাকি বাদিকে, বাদিকে চলো ভাই। আর আমরা মানে একটা আলাদা একটা গ্রামীণ রোডে ঢুকাই দিয়েছি, আমরা রাস্তা চিনি কিন্তু অন্য একটা রোডে ঢুকিয়ে দিয়েছি, যে দেখি একটা নতুন রোডে গিয়ে দেখি কেমন। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা হচ্ছে দমনি স্টেশন যেতে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই রাস্তাতে যাচ্ছি, আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি যায় হচ্ছে আমাদের কোথায়, ময়নগুড়ি। মানে আমরা আবার এতদূর আসার পর আবার ময়নগুড়ি যাচ্ছি, তো অ্যাকচুয়ালি এখন মাথায় খাটলো যে না এই রাস্তাটা হবেই না, তো ওই রাস্তা ডান দিকে যাওয়ার চেষ্টা করবো, নাহলে আবার মেন রোড দিয়ে, রিক্স নেওয়া যাবে না, নতুন রাস্তায় আসছে তো কোন থেকে কোন রোডে চলে যাবো গ্যারান্টি না। গ্রামে আসছে তো একদম পিছনে দেখো, একদম দূরে কয়েকজন আমাকে দেখছে এমনভাবে, মানে কী বলবো। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু আবার ওই রাস্তায় একটা ভাইকে জিজ্ঞেস করলাম, অ্যাকচুয়ালি আমরা ভুল রাস্তায় আসিনি, ঠিক রাস্তায় আসছি, এদিকে একদম ক্ষেতের মাঝখানে, ধর একদম এখন এই দিক দিয়ে যেতে হবে, সামনে একটা বাঁশের ব্রিজ আছে, দেন ওদিক দিয়ে যাবো। আজকে কিন্তু আলাদাই মজা আসছে, কারণ একদম এরকম গ্রাম পরিবেশ দিয়ে, একদম গ্রামের রাস্তা যাইনি কোনো দিনও, আর আলাদা একটা চারিপাশে ধান দেখ ভর্তি সবুজ ক্ষেত, নেক্সট লেভেল লাগছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ আলাদাই, সূর্য এইদিকে ধান ক্ষেত দিয়ে ভর্তি, আর এই যে বাঁশের বেড়া, ঠিক রাস্তা আসছে, বাট এইটা উঠবে কোথায় রে, বাঁশের রাস্তা ঠিক আছে, এটা ভাঙবে না, সমস্যা নেই। এই দিক দিয়ে যাবো কোন দিকে আমি, ও এইটা ওই জায়গাটা মনে হচ্ছে গেছে, ওই জায়গাটা হচ্ছে কি বলে ধল্লার ব্রিজ বলে ওটাকে, যেখানে আমরা শ্যুট করেছিলাম এটাকেও ভিডিও, ট্রেন অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে ওই জায়গাটা, দেন ওইখান থেকে হয়তো এই দিক দিয়ে কোনো একটা রাস্তা আছে, বাট চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিউ দমনি স্টেশনে চলে আসছি, চলো ভিতরে যাওয়া যাক। আমরা এখানে বসে আছি প্ল্যাটফর্মে, রেস্ট ফেস্ট করি, দেন রোদ কমলে ওই সাইডটা যাবো। আর পিছনে ভিউ তো দেখতে পাচ্ছ আলাদা রকমের ভিউ, এদিকে নয়ন আছে, নয়ন আজকে একটু গম্ভীর মুখ, কারণ একটু ভয়ে আছে তো ছেলেটা, পরে কারণটা বলবো আমি, সমস্যা নেই, তোমরা আসতে বুঝতে পারছো কিছু কিছু, সমুদ্র না। চলো চলে আসলাম এই সাইডটায়, এখন এই সাইডে বসে থাকবো কোন এক জায়গায়। তো বন্ধুরা, আরে কোন ভোঁক রা ইয়ে বদতমিজ, কোন এই লোক, কাহাঁ সে আতে হে, আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি ঠিক আছে, তো আমি তো বলবো তোমরা আসতে পারো, কারণ এখানে জানি না তোমাদের কীরকম লাগবে, বাট আমার তো শান্তি, মানে ঠান্ডা বা শান্ত জায়গা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশ। তো যদি তোমাদেরও সেম যে গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে, তো এখানে আসতে পারো, স্টেশন থেকে দৃশ্য কিন্তু চারিদিকে শুধু গ্রাম্য পরিবেশ এবং সবুজে সবুজ দেখতে পারবে, আর কিচ্ছু নেই, মানে খুবই সুন্দর একটা জায়গা। আর এই স্টেশনে কেউ থাকে না, আর তোমাকে আসতেও কেউ বাধা দেবে না, এখানে কোনো সমস্যা নেই, এসো থাকো চলে যাও, কিচ্ছু না করলেই হলো উল্টা পাল্টা কাজ। তো এখানে এসে আপনাকে কেমন লাগছে আজকে? দুর্ঘটনা কেছে কেছে লোক রেতে আর ইয়াপন। স্টেশন থেকে আমরা অত দূর দিয়ে ঘুরে না নেমে ডাইরেক্ট এদিক দিয়ে নেমে যাবো, এটা দিয়েছে নামার জন্য যদিও না, বাট আমরা এদিক দিয়ে নামবো, কোনো সমস্যা নেই, কি কোনো সমস্যাই নেই। দেখো তো অত দূর দিয়ে ঘুরে আসা যায়, ডাইরেক্ট দিয়ে নেমে সাইকেল নেবো, দেন এদিক দিয়ে চলে যাবো। চলো আমাদের সাথে যেটা মেনলি হয়ে থাকে যে আসছে, আর এই যে সাইকেলের চেন পড়ে গেছে দেখতে পাচ্ছ, আর সাইকেলটা কি সুন্দরই না লাগছে, দা UK 07 রাইডার। প্রচণ্ড কিন্তু অন্ধকার হয়ে গেছে প্রায় বলা চলে, সন্ধ্যা সন্ধ্যায় ভাব। আর আমাদের এখন ময়নগুড়ি যাবো, ময়নগুড়িতে গণেশ পুজো আছে, দেন ওটা দেখবো, দেখে একটু প্রসাদ প্রসাদ খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। গণপতি বাপ্পাকে দেখলাই খুব সুন্দর করে সাজিয়েছে, আর গান বাজছে জন্য ব্লগ সেরকম করছি না, ভয় তোমার দেখি। তো
দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিয়ে নিলাম দই টিকিয়া আমাদের জাগৃতি বলে ভাইরাল কাকার দোকানে। অ্যান্ড এই আমরা খাই, বুঝছো, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন ডিস্টার্ব না, খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া। তো গাইস আমি কিন্তু বাড়ি চলে আসলাম, আর দেখলে আজকে প্যান্ডেলের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর পুজোর আগমনী ঘরটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটা এখানে, নেক্সট ব্লগে আবার দেখাবে, পুজো আসার আগে আগে আরেকটা ব্লগ হবে। টাটা, বাই বাই।